হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন, আর আজকে আমি আপনাদের সাথে 19 রোজার ভিডিওটা শেয়ার করছি। দেখতে দেখতে কিভাবে 19টা রোজা চলে গেল বুঝতেই পারলাম না, মনে হচ্ছে কালকেই রোজাগুলো শুরু হলো। আর দেখুন, এখন 19টা চলে গিয়েছে আর মাত্র 11টা রোজা আছে। তো আজকের ভিডিওটাও আমি ভোর রাত থেকে শুরু করেছি, এখন বরাবর 12টা মতো বাজে। আমি প্রতিদিন 12টার দিকে রান্নাঘরে আসি ভোর রাতের রান্নাটা করার জন্য, সেহেরির জন্য। আর আজকে শুধু সেহেরির জন্য মাছ ভুনাটা করব। শুধু মাছ ভুনা করার জন্য এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে রূপচাঁদা মাছের, যেটা বড় সাইজের পাওয়া যায় ওটাই। তো এটা হচ্ছে টমেটো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় একটু ভুনা ভুনা করে। তো আমাদের চট্টগ্রামে কিন্তু এই মাছটা এভাবে রান্না করে, কাঁচামরিচ দিয়ে আর টমেটো দিয়ে, একদম মানে ঝোল থাকে না, একটু মাখা মাখা করে রান্না করে। তো আমিও ওভাবে রান্না করছি, আর এর আগেও একবার রান্না করেছিলাম, দুই একবার, তখন মিহির বাবু খেতে পছন্দ করেছে, সেই জন্য আবার এনেছে মাছটা। এমনিতে কিন্তু এই মাছটা যদি লাল মরিচ দিয়ে রান্না করা হয়, শুকনো মরিচ দিয়ে, তখন কিন্তু অত বেশি টেস্টি হয় না, ভালো লাগে না। তো কাঁচা মরিচ দিয়ে যেহেতু রান্না করতে হয়, সেজন্য কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষাতে হয়, না হলে কাঁচা মরিচটা বেশি ঝাল হয়ে যায়। তো সেজন্য দেখা যায় দু তিনবার করে পানি দিয়েই কষাতে হয় মশলাটা, এতে করে দেখা যায় খুবই খুবই টেস্টি হয় কাঁচামরিচের তরকারিগুলো। আমার রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, তারপর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকে ভোর রাতের জন্য জাস্ট আমি এটাই করেছি, কারণ দেখা যায় সবজি যদি ভাজি করি, দেখা যায় অর্ধেকই রয়ে যায়, পরের দিন ওই সবজিগুলো ফেলে দিতে হয়, কারণ মাছ মাংস মানে পরের দিন খাওয়া যায়, কিন্তু সবজি জিনিসটা খাওয়া যায় না। সেজন্য চিন্তা করেছি মাছটাই ভুনা করি টমেটো দিয়ে। তো ভাতও হয়ে আসছে আমার, আর এটা হচ্ছে পরের দিন। এখন হচ্ছে প্রায় 3টা মতো বাজে, মিহি গোসল করে নিয়েছে, আর মিহি তো এখন প্রতিদিনই রোজা রাখছে মাশাল্লাহ। আজকে ওর 14টা রোজা হবে সেহেরি, সরি, ইফতার করলে। আর আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল সারাদিন বাসায় কিভাবে মিহি সময় কাটায়। আসলে সারাদিন ও সময় কাটায় পড়ালেখা, তারপরে ড্রয়িং, তারপরে হচ্ছে কার্টুন, তারপরে ওর বাবার সাথে দুষ্টামি করে সময় কাটায়, বাবাও গল্প শোনায়, তারপরে হচ্ছে ও গল্প শোনায়, এভাবে আসলে সারাটা দিন যাচ্ছে আমার মেয়ের। বাহির তো বের হতে পারে না, জানি না আল্লাহ কখন এ আমাদেরকে মুক্তি দান করবে। আর এখন হচ্ছে 4টা মতো বাজে, 4টা বেজে গিয়েছে অলরেডি। তো চিন্তা করলাম আস্তে আস্তে ইফতারের জন্য কাজ শুরু করি। তো আজকে চিন্তা করেছি আমি আলুর দম আর পুরি তৈরি করব, সরি, লুচি তৈরি করব। অনেক দিন ধরে এমনিতে তৈরি করব ভাবছিলাম, কিন্তু বাসায় তো ছোট আলুগুলো নেই, দেশি আলুগুলো যেগুলো, তো ভাবছি এমনিতে বড় আলু দিয়ে তৈরি করি। বড় আলু দিয়ে তৈরি করলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আলুর দম আর লুচি। তো দুইটা রেসিপি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো আলুগুলোকে আমি গোটা গোটায় সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কাটিনি, পরে কাটবো আমি। আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি এখানে। তো এই ফাঁকে আমি লুচির জন্য আটাটা ধরে নেব, এর জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। প্রায় 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে অনেকগুলো লুচি হবে, যদি আপনাদের পরিবারে কম মানুষ থাকে তাহলে আপনারা 1 কাপ পরিমাণ ময়দা দিয়েও তৈরি করতে পারেন। প্রায় অনেকগুলোই হয়েছিল, যেহেতু আমরা ইফতারের জন্যই করছি, সেজন্য ভাবলাম একটু বেশি করেই করি, থাকলে এটা পরে খাওয়া যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, অল্প করে আর কি, খুব বেশি কিছু লাগে না কিন্তু লুচি তৈরি করতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। এখন আমি যেটা করব, তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব।
তেলটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। নরম বলতে সফট আর কি। পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি তদ্রূপ সেই রকম ডো হবে, একদম লুচি ডোটাও কিন্তু ওই রকমই হয়, পরোটার ডো এর মতো। তো পানিটা কিন্তু কুসুম গরম ব্যবহার করতে হবে, যদি আপনারা ঠান্ডা পানি ব্যবহার করেন তখন দেখা যাবে মানে আটাটা একটু রাবারের মতো হয়ে যাবে। তো ডোটা রেডি করা হয়ে গিয়েছে, একটু গোল করে নিচ্ছে। এরপরে উপরে সামান্য করে একটু তেল মালিশ করে দিব, যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আর এটাকে আমি রেখে দিব টোটাল 30 মিনিটের জন্য। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চামড়াগুলো ছিলে এগুলোকে কেটে নেব। আপনারা চাইলে এই বড় সাইজের আলুগুলোকে 4 পিস করেও কাটতে পারেন, তবে আমি আরও একটু ছোট করব। একটু ছোট করে পিস করে কেটে নিচ্ছি আমি সেদ্ধ করা আলুগুলোকে। আপনারা হয়তো বা বুঝেছেন আমি একটা পিসকে 3 পিস করেছি আর একটা আলুকে প্রায় 6 পিসের মতো করেছি। তো তিনটাই আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি আলুর দমটা বসিয়ে দিব। প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। আর আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন, আলুর দমটা অনেক অনেক বেশি টেস্টি হবে আমি কথা দিয়ে বলতে পারবো। আজকের আলুর দমটা মিহির বাবা অনেক বেশি পছন্দ করেছে আর আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজ বাটাটাই ব্যবহার করতে হবে। তো এরপরে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। আপনারা চাইলে ইফতারের জন্য ট্রাই করতে পারেন, আমি যেভাবে তৈরি করেছি সেম টু সেম। এরপরে তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা এলাচ, কয়েকটা লং, তারপরে গোলমরিচ। এরপরে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য করে একটু পানি দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিলাম 7 মতো, তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আলুটা কষানো হয়ে গিয়েছে, সামান্য করে একটু পানি দিলাম। তো তারপরে এটাকে আমি আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব, এরপরে আলুর দমটা হয়ে যাবে। আলুর দমটা এখন সম্পূর্ণভাবে রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। এই দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে শেষের দিকে। এরপরে বেশি করে ধনে পাতা দিতে হবে। খুবই সিম্পল, একবার হলো ট্রাই করতে পারেন, তবে যদি আপনারা দেশি ছোট ছোট আলু দিয়ে ট্রাই করেন তাহলে বেশি মজা হবে। এই যে এটা সম্পূর্ণভাবে রেডি। আর এদিকে লুচির ডোটা 30 মিনিট হয়ে গিয়েছে, একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এরপরে ছোট ছোট গোল গোল করে নিব সবগুলোই। এই যে এখানে আমার সবগুলো হয়ে গিয়েছে, প্রায় অনেকগুলোই হয়েছে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে। আর লুচিগুলো একটু ছোট ছোটই হয়। তো একটা ডো নিয়ে সামান্য করে একটু তেল দিয়ে এটাকে আমি বেলে নিব। এই যে এভাবে বেলে নিতে হবে পাতলা করে। আর লুচিগুলো যদি সবগুলো গোল গোল না হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, দেখতে খারাপ লাগবে না। আমার কিন্তু কয়েকটা একদম গোল গোল হয়নি,
একটু তেড়া বেঁকা হয়েছে, তারপরও সমস্যা নেই। এখন আমি প্রথমে কতগুলো বানিয়ে নিব, তারপরে ভেজে নিব। তো দেখা যায় একটা বানানো তারপরে আবার ভাজা, তখন কিন্তু একটু দেরি হয়ে যায়। সেজন্য প্রথমে আমি কতগুলো বানিয়ে তারপরে একেবারে ভেজে নিব সবগুলো। খুবই সহজ তৈরি করা। এখন আমি লুচিগুলো তেলের মধ্যে ভেজে নিব। এর জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম, একটা লুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে একটু এভাবে চাপ দিতে হবে যাতে করে সুন্দরভাবে ফুলে ওঠে, আর তেলটা ভালোভাবে গরম হতে হবে। এভাবে হালকাভাবে যদি একটু চাপ দেন তখন দেখবেন খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। আর একেবারে যে সবগুলো ফুলবে এমন কিন্তু কোনো কথা নেই, কিছু কিছু লুচি দেখা যাবে ফুলবে না, একটু ঘাটতেরা টাইপের থাকবে, তো সমস্যা নেই, না ফুললেও কিন্তু লুচি খেতে ভালো লাগে। তো আমার প্রথমটাই দেখলাম একটু ভালো ছিল, সুন্দরভাবে ফুলে গিয়েছে, ভদ্রস ছিল। তো দ্বিতীয় আর একটা দিলাম, তো এটা দেখি ফুলছে না, এটা একটু ঘাটতেরা। প্রথমটা যাই হোক ভালো ছিল। তো আমি ভেজে নিচ্ছি, এই যে, আর বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যায়। এই যে খুবই সুন্দরভাবে প্রথমটা ভাজা হয়েছে। এখানে আমার সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে, মাশাল্লাহ, প্রত্যেকটা লুচি অনেক অনেক সুন্দর হয়েছে। আর দেখা যাবে বেশিরভাগই ফুলে যায়, জাস্ট কয়েকটা ফুলে না, একটু ঘাড়তেড়া টাইপের থাকে। এখন আমি আলুর দমটা প্লেটের মধ্যে নিয়ে নিব। ইফতারের প্রায় সময় হয়ে আসছে আর খুব বেশি সময় নেই। আপনারা যদি কোনো সময় আলুর দম ট্রাই না করেন, আমার রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমি যেভাবে রান্না করেছি এভাবে সেম টু সেম ফলো করে ট্রাই করতে পারেন, সবাই অনেক পছন্দ করবে লুচি দিয়ে খেতে। এখন আমি ইফতারটা নিয়ে আসছি, এখন প্রায় আরও 10-15 মিনিটের মতো সময় আছে, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, আরও 15 মিনিটের চেয়ে বেশি আছে আমি মোবাইলে দেখেছি। তো মিহির বাবা এদিকে ফ্রুট কেটেছে, তরমুজ, শাম্মাম, তারপরে গাজর, শশা। আমরা কিন্তু গাজর শশাও ইফতারে খাই, কারণ যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, একটু পানি জাতীয় জিনিস আর সালাদ জাতীয় জিনিস বেশি খেলেই আসলে স্বাস্থ্যটা ঠিক থাকে, যেহেতু আরব দেশে প্রচুর গরম পড়ে। তো এদিকে আমি মিল্কশেক তৈরি করেছি, ম্যাঙ্গো মিল্কশেক। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।